नमस्कार बंधुरा, चलছে মাধ্যমিকের পরীক্ষা আর এরি মাঝে মালদার জাল শিক্ষক গ্রেফতার পুলিশের হাতে। বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য তোলপাড়। এরি মধ্যে মালদাতে এক জাল শিক্ষকের নতুন জালিয়াতির খোঁজ মিলতেই হইচই শুরু হয়েছে রাজ্যের শিক্ষামহলে। আদালতের নির্দেশে ওই অভিযুক্ত চাকরি প্রার্থীকে আটক করেছে মালদা পুলিশ। একটি প্রতিবেদনে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, জাতিগত শংসাপত্র জাল করে চাকরিতে নিয়োগপত্র জোগাড় করে ফেলেছিলেন তিনি, তবে তার শিক্ষকতার আশা পূরণ হলো না। আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত জাল শিক্ষকের নাম তপন মণ্ডল, মালদার মানিকচকের ভূতনি থানার উত্তর চণ্ডীপুর অঞ্চলের তাজপুর এলাকায় তার বাড়ি। জানা গিয়েছে কোচবিহারের প্রাণনাথ হাইস্কুলের শিক্ষক হিসেবে নিয়োগপত্র পান অভিযুক্ত তপন মণ্ডল। 2020 সালের 20 জানুয়ারি নিয়োগপত্র পান তিনি। পরে জানা যায় তার এসসি সার্টিফিকেট জাল। বিষয়টি বুঝতে পেরে তিনি তার স্কুলে যোগ দেননি বলে জানিয়েছেন তিনি নিজেই। তবে জাতিগত শংসাপত্র জাল করার অভিযোগে গ্রেপ্তার হতে হয়েছে তাকে।